নমস্কার, রকমানি রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পনিরের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হচ্ছে পনির ভাপা। এটা করা খুব সহজ, আপনারা সকলে করবেন, খাওয়াও খুব ভালো। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন তবে দেখে নিই ভাপা পনির বানাতে আমার কি কি লাগছে। পনির নিয়েছি আমি 150 গ্রাম, এটা টুকরো করে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য লঙ্কা দুটো চেরা আর একটু গরম মশলায় ছোট এলাচ নিয়েছি, আর ধনে পাতা কুচানো, আর হলুদ একটু অল্প একটু হলুদ লাগবে, আর দুটো কাঁচা লঙ্কা আমি সঙ্গে দেব, নুন চিনি। আর এখানে আছে 1 চামচ সর্ষে আর 3 চামচ 1:3 মাপে 3 চামচ পোস্ত নিয়েছি, নিয়ে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে টক দই আছে অল্প, মানে 2 চামচের মতন, বড় চামচে 2 চামচের টক দই। আর সর্ষের তেলে আমি রান্নাটা করব। প্রথমে পনিরটা আমি ম্যারিনেট করব, এই টক দইটা ফাটিয়ে নেব, ভালো করে ফেটিয়ে নেব এই টক দইটা। মিশিয়ে দিলাম, এর সঙ্গে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। সামান্য নুন দিলাম পরিমাণ মতন, যেরকম নুন খাবেন সেরকম নুন দেওয়া হবে। অল্প একটু চিনি দিলাম আর সর্ষের তেল দিলাম। আবার নামাবো যখন তখন আমার সর্ষের তেল একটু লাগবে, আর কড়াইয়ে যখন সাদলাবো ওই সময় একটু লাগবে। সামান্য একটু হলুদ দিলাম, অল্প এক ছিটে মতন তেল এই হলুদ দিলাম। এবারে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মাখাবো, তা নাহলে মাখানো হবে না। সুন্দর করে মাখিয়ে আমি 10 মিনিট মতন এটাকে রেখে দেবো। এটাকে মেখেছি, মেখে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমার পনিরটা যে ম্যারিনেট করেছিলাম এই অবস্থায় এসছে। এবারে আমি কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি কড়াইটা, এই কড়াইয়ে একটু সর্ষের তেল দেবো, অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। ছোট ছোট এলাচ আর একটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি ফোড়নে। এটা একটু ফোড়নটা হয়ে গেলে আমি পুরো ম্যারিনেশনের পনিরটা এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা দিয়ে দিচ্ছি, একটু জল লাগবে সাথে। এটা আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, চাপা দেওয়া থাকবে 5 মিনিটের জন্য।
5 মিনিট পর আবার ঘুরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব, আরো 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দু মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখি, ভালো হয়েছে, একটু ঝোল আছে এখনো, আর একটু ঝোলটা মরুক, এতে অল্প গ্রেভি থাকে, বেশি গ্রেভি থাকে না। এবার ধনে পাতাটা দিয়ে দেবো, আর একটু কাঁচা তেল দিয়ে দেব, এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার নামিয়ে দেব। তৈরি হয়ে গেল পনির ভাপা, এটা আপনারা সকলে করবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।